আমরা সবাই জানি, তো জানার নাম তো কামিয়াবে না, বলে মানার নাম কামিয়াবে। যারা এরকম এই কথা রোজার উপর উঠবে মানবে, বলে তারা এরকম দুনিয়াও শান্তি হবে, আগ্রহ শান্তি হবে। যে মানুষগুলো বলে একটু নিকৃষ্ট ছিল, সেই মানুষগুলো এই কলেমা যখন গ্রহণ করছে, কলেমার উপর জীবন যাপন করছে, কলেমাকে যারা এরকম আঁকড়ে ধরছে, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। বলে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে ইমানদের দুনিয়াতে বাড়াইছে, বলে ইমানি কলেমাদের দুনিয়াতে বাড়াইছে, মুসলমান হিসেবে বানিয়েছে। আর এই মুসলমান আসার জন্য আল্লাহ তালী আমাকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাও, এরকম কোনো দরখাস্ত করি নাই, চাইও নাই। আল্লাহ তালা দুনিয়া গাওয়াতে বানাইছে। হ্যাঁ, নবীরা দোয়া করছে যে আমাকে শেষ নবীর উম্মত হিসেবে বানাও, আমরা আমার শেষ নবীর উম্মত হিসেবে তো দোয়া করি নাই, যে আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত হিসেবে পাঠাও। অন্যান্য নবীরা দোয়া করছে শেষ নবীর উম্মত হওয়ার জন্য, আল্লাহ তালা একটা দামি উম্মত হিসেবে আমাদেরকে পাঠাইছে। তো আমরা একটা দুনিয়ার নিজাম দেখেন, আমি বাংলা ভাষায় কথা বলতে পারি কিনা, তো বাংলা ভাষায় যদি কথা বলতে পারি, তো বাংলা বই আমার সামনে দিলে আমি তো করতেও পারবো না, এরকম আপনি কি করতে পারে? সে বাংলা বই সামনে দিলে করতে পারবে, কেন পারবে না? বাংলা ভাষায় তো আমি কথা বলতে পারি, ইংরেজি ভাষায় কথা বলতে পারে, ইংরেজি বই সামনে দিলে সে পড়তে পারবে কখনো না, কেমন কি বলো? ওই বইয়ের উপর মেহনত করতে হবে, ওই ওই বাংলা বইয়ের উপর আমার মেহনত করতে হবে। তো মেহনত করতে হলে কী করতে হবে? ঘরে বসে কি মেহনত হয়ে যাবে? আমি বই খাতা কলম ঘরে বসে নিয়ে আমি মেহনত করতেছি, তাই কেউ ছাত্র বলবে না? যে স্কুলে বই খাতা নিয়ে চলাফেরা করবে তাকে ছাত্র বলবে? তো ঠিক ওই রকম আমি যখন দিন নিয়ে চলাফেরা করবো, দিনের উপর চলাফেরা করবো, তখন আল্লাহ তালা নিজেই সাক্ষী দেবে, ফেরেশতাদেরকে বলবে, ওই দেখো তোমরা না আমাকে মানুষ বানাইতে না করছি না, ওই দেখো আমার বান্দা এরকম আমাকে না দেখে, আমাকে না শুনে, আমাকে না জেনে আমার ইবাদত করতেছে। হ্যাঁ, সে আল্লাহ তালা এরকম ফেরেশতাদের সাথে গর্ব করবে। সেই জন্যই আমার মধ্যে কীভাবে ইমান আসে, সমস্ত মানুষের মধ্যে কীভাবে ইমান আসে, এই ইমান আমার সমস্ত মধ্যে ভালো ভালো কথা হইতেছে। তো এখন যদি যাইতেন, এই যে যাইতেছি সময় চলে যেতেছে, তো মসজিদে বসে একটা কথা শুনবো, তো এক এক বছরে সব পাবো, যা জানি যা জানি, অল্প সময় শুনে চলে আসবেন। কখন আসতেছেন? মাঝে শুনেন ছিল শরীফ খান, ঠিক আছে। Allah.